আপনি কি জানেন গত 8 বছরে বিরাট কোহলির ওজন বেড়েছে মাত্র 500 গ্রাম? দেখুন বিস্তারিত। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলির শরীর বা ফিটনেস নিয়ে অত্যন্ত সজাগ ও সচেতন থাকেন, আর এই বিষয়ে শুধু ভারতীয় নন বিদেশি ক্রীড়াবিদরাও অনুপ্রেরণা বিরাট কোহলি। এমন বিষয় থেকে সর্বদা সচেতন থাকেন যাতে অতিরিক্ত ক্যালোরি জমা হতে না পারে শরীরে। এই কারণেই বেশ ভেবে চিনতে বিরাট খাবার খান। 5 নভেম্বর 2022 এ বিরাট কোহলি 34 বছরের হয়ে গিয়েছেন। স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের পছন্দের মিষ্টির বিষয়ে মুখ খুলেছেন, একই সঙ্গে নিজের ওজন বৃদ্ধির বিষয়েও জানিয়েছেন। বিরাট সর্বদাই মিষ্টির থেকে সমান দূরত্ব বজায় রাখেন, কারণ এতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি বৃদ্ধি পায়। বিরাটের মালবা পুটিং অত্যন্ত পছন্দের দক্ষিণ আফ্রিকার মিষ্টি খাবার। এই মিষ্টির কথা ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খান তাকে খেতে বলেছিলেন। এছাড়াও দেশীয় মিষ্টির মধ্যে গাজরের হালুয়া অত্যন্ত পছন্দ। বিরাট বাড়িতে রাগির হালুয়া তৈরি করেন যা অত্যন্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত। বিরাট অত্যন্ত পছন্দ করেন, আর একটি বিষয় বিরাট জানিয়েছেন, তার ওজন গত 8 বছরে মাত্র 500 গ্রাম বেড়েছে, যার অর্থ বিরাট গত 8 বছরে 74.5 কেজি থেকে বেড়ে 75 কেজির হয়েছেন। এর থেকেই বুঝতে পারা যায় যে বিরাট কতখানি ভাবনা চিন্তা করে খাবার দাবার খান। আপনি কি জানেন গত 8 বছরে বিরাট কোহলির ওজন বেড়েছে মাত্র 500 গ্রাম? দেখুন বিস্তারিত। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলির শরীর বা ফিটনেস নিয়ে অত্যন্ত সজাগ ও সচেতন থাকেন, আর এই বিষয়ে শুধু ভারতীয় নন বিদেশি ক্রীড়াবিদরাও অনুপ্রেরণা বিরাট কোহলি। এমন বিষয় থেকে সর্বদা সচেতন থাকেন যাতে অতিরিক্ত ক্যালোরি জমা হতে না পারে শরীরে। এই কারণেই বেশ ভেবে চিনতে বিরাট খাবার খান। 5 নভেম্বর 2022 এ বিরাট কোহলি 34 বছরের হয়ে গিয়েছেন। স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের পছন্দের মিষ্টির বিষয়ে মুখ খুলেছেন, একই সঙ্গে নিজের ওজন বৃদ্ধির বিষয়েও জানিয়েছেন। বিরাট সর্বদাই মিষ্টির থেকে সমান দূরত্ব বজায় রাখেন, কারণ এতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি বৃদ্ধি পায়। বিরাটের মালবা পুটিং অত্যন্ত পছন্দের দক্ষিণ আফ্রিকার মিষ্টি খাবার। এই মিষ্টির কথা ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খান তাকে খেতে বলেছিলেন। এছাড়াও দেশীয় মিষ্টির মধ্যে গাজরের হালুয়া অত্যন্ত পছন্দ। বিরাট বাড়িতে রাগির হালুয়া তৈরি করেন যা অত্যন্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত। বিরাট অত্যন্ত পছন্দ করেন, আর একটি বিষয় বিরাট জানিয়েছেন, তার ওজন গত 8 বছরে মাত্র 500 গ্রাম বেড়েছে, যার অর্থ বিরাট গত 8 বছরে 74.5 কেজি থেকে বেড়ে 75 কেজির হয়েছেন। এর থেকেই বুঝতে পারা যায় যে বিরাট কতখানি ভাবনা চিন্তা করে খাবার দাবার খান।